আমরা মানুষের জন্য কাজ করতে চাই, আমাদের অভিভাবক হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেহেতু উনি আমাদের মার্গদর্শক, তিনি উন্নয়ন ছাড়া কথা বলেন না। সেই জায়গায় বসে আনন্দে দিন কাটানোর কোনো উপায় নেই, সবসময় কাজ করতে হয়, বিলাসিতা করার কোনো স্থান নেই। শুক্রবার আগরতলায় তিনটি প্রকল্পের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রসঙ্গক্রমে তিনি এদিন বলেন, এবারের বিধানসভা নির্বাচনে 3% ভোট আমরা বেশি পেয়েছি, মহিলাদের কারণেই এবার এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রী মহিলাদের ধন্যবাদ জানালেন ভরা জনসভায়। এটা রাজ্যের জন্য একটা শুভ লক্ষণ, যার জন্য এবারে বিধানসভা নির্বাচনে 12 জন মহিলাকে ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টির থেকে প্রার্থী করেছে। ত্রিপুরা ইতিহাসে প্রথম রাজ্য বিধানসভার মধ্যে সব থেকে বেশি মহিলা রিপ্রেজেন্টেটিভ এসেছে ভাবা যায়। ব্যবস্থা, কারণ আমরা মানুষের জন্য কাজ করতে চাই, এবং আমাদের যে গার্জিয়ান হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তো সেই গার্জিয়ান যেহেতু আমাদের পথ দেখান, আমাদের মার্গদর্শন করান, উন্নয়ন ছাড়া কোনো কথা বলেন না, এখানে বসে আনন্দ করার উপায় নেই, সারাক্ষণ ধরে কাজ করতে হয়, আয়েস করার কোনো স্থান নেই। আমরা শুধু মানুষের আর্থসামাজিক উন্নয়ন না, মানুষের মান উন্নয়ন, তার সম্মান, সেটাও আমরা চাই উন্নত হোক, এবং সেই দিশাতেই আমরা কাজ করছি। এবার আমি এখানে আমার বোনেরা আছে এখানে, আমি বলবো ওনাদেরকে সবসময় সব জায়গায় আমি ধন্যবাদ দিই যে 3% ভোট এবার আমরা এবার বেশি পেয়েছি, এর জন্য ওনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দেবো। মেয়েরা কারণে, মহিলাদের কারণে আমাদের এই সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, এবং এটা কিন্তু একটা গুড সাইন, যে কারণে 12 জনকে আমাদের পার্টির তরফ থেকে এবার নমিনেশন দেওয়া হয়েছে, এবং ত্রিপুরার ইতিহাসে বিধানসভার মধ্যে এবার হায়েস্ট মহিলা রিপ্রেজেন্টেটিভ এসছে, ভাবা যায় না কোনোদিন। তো আমরা মহিলাদের 33%-এর কথা এখানে আমি বললামই না, আরও যেসব আমরা করি, যেসব সুবিধা আমরা চেষ্টা করছি, যে মানুষের শুধু আর্থসামাজিক না, তার মান উন্নয়ন, তার রেসপেক্ট, তার মডেস্টি, সেটাও আমরা চাই যে উন্নত হোক, এবং সেই দিশায় আমরা কাজ করছি। এখানে আমরা এডুকেশন হাব বানাতে চাই, মেডিকেল হাব বানাতে চাই, এখানে আমাদের প্রেসিডেন্সি এবার পেয়েছেন প্রধানমন্ত্রীজির কারণে, তো আগামী 2-3-4 এখানে বিভিন্ন দেশ থেকে এখানে বহু রিপ্রেজেন্টেটিভ আসছে বিভিন্ন জায়গার থেকে। G20 প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ত্রিপুরাকে আমরা এমন এক জায়গায় G20 প্রতিনিধিদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে আগামী দিন পর্যটন বাড়ে, রাজ্যের উৎপাদিত পণ্যর বিষয়ে ওনার অবগত হোক, আমাদের সংস্কৃতিকে জানুক, যাতে করে ওনার আকৃষ্ট হয়ে ওনাদের দেশে গিয়ে আমাদের রাজ্যের কথা বলে। সেই দিশাতেই আমরা কাজ করছি। G20 প্রতিনিধিদের সামনে আন্তর্জাতিক ক্ষেত্রে ত্রিপুরার পর্যটনকে তুলে ধরার সম্পূর্ণ চেষ্টা করছি আমরা। আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল বলেও আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তো ত্রিপুরাকে আমরা এমন এক জায়গায় আমরা ওনাদের সামনে প্রস্তুত করতে চাইছি, যাতে করে আগামী দিন আমাদের ট্যুরিজম বাড়ে, আমাদের বিভিন্ন যে প্রোডাক্ট সেই বিষয়ে ওরা জানুক, আমাদের সংস্কৃতি সম্পর্কে জানুক, যাতে করে ওনারা কোনো ত্রিপুরার প্রতি আকৃষ্ট হয়, ওনারা গিয়েও তাদের ওনাদের যে দেশ আছে সেখানে গিয়ে বলবেন ওনাদের লোকদের, তো সেইভাবে আমরা চেষ্টা করছি। তো আগামী দিন আমি শিওর যে ত্রিপুরার ভবিষ্যৎ খুবই ব্রাইট, এবং এখানে রাজনীতির পরিবেশও ব্রাইট, আগামী দিন গতানুগতিক রাজনীতির থেকে আমরা বেরিয়ে আসব, এবং সবাই একসাথে মিলে আমরা শুধু ত্রিপুরা না, আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা ত্রিপুরাকে একটা মডেল স্টেট হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব, এই কথাগুলো বলে, এবং আমি আমাদের এখানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং স্মার্ট সিটিতে যারা যারা আছেন তারা যেভাবে এখানে এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করেছেন এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য নমস্কার। জয় হিন্দ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।